হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, আর আজ গিয়ে আমরা বাংলাদেশের সেরা পাঁচটা কোম্পানি নিয়ে কথা বলবো। এই সেরা পাঁচটা কোম্পানি নিয়েই এই ভিডিওটা তৈরি হয়েছে, আর এই সেরা পাঁচটা কোম্পানির মধ্যে আমার চেনা কতগুলো রয়েছে সেটা আমি দেখতে চাই। কারণ আমি দু একটা মানে বেশ কিছু হয়তো চিনি চিনতেও পারি, কারণ আমি ছোটতে অনেক বাংলাদেশের টিভি অ্যাড দেখেছি, অনেক কিছুই দেখেছি। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপরে আরও মানে ডিসকাশন হবে। চলো। হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। বাংলাদেশ সৃষ্টির আগ থেকে বাংলাদেশের বেশ কিছু কোম্পানি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ সৃষ্টির পরেও অনেকগুলো কোম্পানির জন্ম হয়েছে যেগুলো এখনো দেশের কল্যাণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। একটা সময় ছিল যখন বাংলাদেশি কোম্পানিগুলো শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতির উপর চিন্তা করে তাদের ব্যবসা প্রসারের চিন্তা করত, কিন্তু বর্তমানে সময় বদলেছে, সবকিছু পরিবর্তন হয়েছে, এবং বাংলাদেশের ব্যবসায়িক কোম্পানিগুলো তাদের ব্যবসা প্রসার ঘটিয়েছে সারা বিশ্ব জুড়ে। রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট তৈরিতে বাংলাদেশ বর্তমান পৃথিবীতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পাশাপাশি এমন আরো কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে বাংলাদেশ লিডিং পর্যায়ে ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশের সেরা এমন পাঁচটি কোম্পানি নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন ক্লিক করে রাখুন যেন পরবর্তী আপডেটটি কোনোভাবেই মিস না হয়ে যায়। এনজয় করুন ভিডিওটি। নাম্বার 5, আবুল খায়ের গ্রুপ। দেশের ক্রমবর্ধমান বিজনেসের সবচেয়ে বড় অংশীদারের একটি হচ্ছে আবুল খায়ের গ্রুপ। 1953 সালে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত আবুল খায়ের গ্রুপ তাদের ব্যবসা প্রসারিত করতে থাকে একের পরে। 1953 সালে ইনিশিয়ালি প্রথম তারা তাদের ব্যবসা শুরু করে সিগারেট ব্যবসা দিয়ে। এরপর থেকে আস্তে আস্তে ব্যবসাকে আরো প্রসারিত করার কাজটা খুব দ্রুতই করতে থাকে আবুল খায়ের গ্রুপ। একটা সময় এসে তাদের ব্যবসা দাঁড়িয়ে যায় জুস, বেভারেজ, সিরামিক্স, সিমেন্টস, ব্যান্ডেটি, রেডিমিক্স, টোবাকো সহ আরো অনেক কিছুতেই, যা সবগুলো ব্যবসায়ী ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পরিচালিত হচ্ছে, যার মধ্যে তাদের অনেকগুলো কোম্পানি রয়েছে, যেমন মিল্ক ইন্ডাস্ট্রি, আবুল খায়ের টি ইন্ডাস্ট্রি লিমিটেড, শাহ ডেয়ারি প্রোডাক্টস লিমিটেড, আবুল খায়ের স্টিল লিমিটেড, আবুল খায়ের কন্ডেন্স মিল্ক অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহ ডেয়ারি ফুডস লিমিটেড, একে প্রপার্টিজ লিমিটেড, একে কর্পোরেশন লিমিটেড, এবং আবুল খায়ের টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ আরো অনেকগুলো ইন্ডাস্ট্রিতেই তারা কাজ করে যাচ্ছে। সবগুলোই তাদের ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসেবে আবুল খায়ের গ্রুপের আন্ডারে কাজ করে যাচ্ছে। বর্তমানে আবুল খায়ের গ্রুপ কোম্পানির রয়েছে প্রায় 38,000 এমপ্লয়ি সারা বাংলাদেশ জুড়ে। নাম্বার 4, বেক্সিমকো। বাংলাদেশ সৃষ্টির মাত্র এক বছর আগে বেক্সিমকো প্রতিষ্ঠিত হয়। 1970 সালে প্রথমবারের মতো বেক্সিমকো প্রতিষ্ঠিত হয়, এবং এরপর থেকে আজ পর্যন্ত বেক্সিমকোই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ একটি কোম্পানি। বেক্সিমকো হচ্ছে বাংলাদেশি একমাত্র কোম্পানি যা ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জেও লিস্টেড একটি কোম্পানি, এবং বাংলাদেশ থেকে বেক্সিমকোই হচ্ছে প্রথম কোনো কোম্পানি যা সারা বিশ্বের প্রায় 110টি দেশে তাদের ব্যবসা পরিচালিত করে আসছে বিগত এক দশক জুড়ে। বেক্সিমকো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে, যার মধ্যে স্পেশালি উল্লেখযোগ্য ফার্মাসিউটিক্যালস, সিরামিক্স, টেক্সটাইলস, প্রপার্টিস, পেট্রোলিয়াম এবং আইটি উল্লেখযোগ্য হয়ে বলা যায়। বেক্সিমকো গ্রুপের আন্ডারে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো সিনথেটিক লিমিটেড, বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড, বেক্সিমকো টেক্সটাইল অ্যাপারেলস ডিভিশন লিমিটেড, শাইন ফোকর সিরামিক্স লিমিটেড, বেক্সিমকো পেট্রোলিয়াম লিমিটেড, বেক্সিমকো পাওয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বেক্সিমকো এক্সপোর্ট ইম্পোর্ট কং লিমিটেড। এছাড়া নামের পাশে বেক্সিমকো নেই এই ধরনের কোম্পানির সংখ্যাও বেশ অনেকগুলো, যার মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, রিয়েল ভিউ, ইউলো, দ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেড, শাইন ফোকর ক্রিকেট ক্লাব, এবং বিপিএল এর বিখ্যাত দল ঢাকা ডায়নামিক্স এর মালিক হচ্ছে বেক্সিমকো। নাম্বার 3, নাভানা। 1964 সালে জহুরুল ইসলাম প্রথমবারের মতো বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন কোম্পানি দিয়ে তার ব্যবসা পরিচালনা করতে শুরু করেন। পরবর্তীতে নাম পরিবর্তন করে সেটাকে নাভানা রাখা হয়। বর্তমানে নাভানা প্রায় 26টি ডিফারেন্ট বিজনেসের সাথে জড়িত রয়েছে, তাদের ব্যবসা রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। গতানুগতিক অন্যান্য কোম্পানিগুলোর থেকে নাভানার ব্যবসার ধরন কিছুটা ভিন্ন। তারা মূলত অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট, ব্যাটারি, রিয়েল এস্টেট, মেডিকেল ইকুইপমেন্ট, ফ্রেট অ্যান্ড ফরওয়ার্ড, অয়েল, গ্যাস, প্লাস্টিক, রিনিউয়েবল এনার্জি, সিকিউরিটি প্রোটেকশন সহ আর অনেকগুলো ব্যাপার নিয়ে তারা কাজ করে যাচ্ছে, যা দেশের কল্যাণে খুব বেশি জরুরি। নাভানা পরিচালিত অনেকগুলো বিজনেস ইউনিট আপনার পরিচিত থাকার কথা, যার মধ্যে রয়েছে নাভানা সিএনজি, নাভানা পেট্রোলিয়াম, নাভানা ইঞ্জিনিয়ারিং, নাভানা রিয়েল এস্টেট, নাভানা লজিস্টিক, নাভানা মার্কেটিং প্রজেক্ট এবং নাভানা হাউজিং স্টেট লিমিটেড সহ আরো অনেক কিছু। এছাড়া জহুরুল ইসলাম গ্রুপের আন্ডারে রয়েছে ইস্টার্ন হাউজিং, যা ঢাকার বিভিন্ন প্রান্তে অনেকগুলো হাউজিং স্টেট রয়েছে জহুরুল ইসলামের। স্পেশালি আফতাবনগরের কথা এবং বনশ্রীর কথা খুব ভালোভাবেই বলা যায়। এগুলো সবই নাভানা তথা জহুরুল ইসলাম গ্রুপের।
নাম্বার টু এসিআই 1968 সালে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা এসিআই প্রতিষ্ঠিত হয় ঢাকার তেজগাঁয়ে। প্রতিষ্ঠার পর থেকেই কোম্পানিটি তাদের ব্যবসা বিভিন্নভাবে বিভিন্ন এতে পরিচালনা করে আসছিল। স্পেশালি ফার্মাসিউটিক্যালস কোম্পানি দিয়ে তাদের পদযাত্রা শুরু হয়। এরপর অ্যাগ্রো বিজনেসে তারা তাদের ব্যবসা পরিচালিত করতে শুরু করে। বর্তমানে কোম্পানিটির অনেকগুলো বিজনেস ইউনিট রয়েছে, যার মধ্যে রয়েছে এসিআই কনজুমার ব্র্যান্ড, এসিআই ফার্টিলাইজার, এসিআই অ্যাগ্রোকেমিক্যাল, অ্যাপেক্স লেদার ক্রাফট লিমিটেড, এসিআই সল্ট লিমিটেড, এসিআই পিওর ফ্লোর লিমিটেড, এসিআই হেলথ কেয়ার লিমিটেড, এসিআই ইলেকট্রনিক্স লিমিটেড এবং এসিআই মোটরস। স্পেশালি বর্তমান বাংলাদেশে ইয়ামাহার প্রধান আমদানিকারক এসিআই। নাম্বার ওয়ান, প্রাণ আরএফএল গ্রুপ। 1981 সালে প্রাণ আরএফএল প্রতিষ্ঠা করেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী। ইনিশিয়ালি প্রাণের ব্যবসা শুরু হয় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস প্রোডাক্ট নিয়ে। এরপর থেকে তাদের আসলে খুব একটা পেছনে ফিরে তাকাতে হয়নি, শুধু পথ চলা এবং শীর্ষে উঠার পালাটা ছিল তাদের সবচেয়ে বেশি। বর্তমানে প্রাণ ব্যবসা করে যাচ্ছে বিশ্বের প্রায় 140 দেশে। গ্রোসারি, স্টেশনারি, প্লাস্টিক, পিভিসি, হেভি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, প্রায় সব প্রোডাক্টই প্রাণ তৈরি করে থাকে দেশের বিভিন্ন প্রান্তে। বর্তমানে প্রাণ আরএফএল রয়েছে প্রায় 80,000 পার্মানেন্ট এমপ্লয়ি এবং নন পার্মানেন্ট এমপ্লয়ি রয়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের বাইরে প্রাণের সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে ইন্ডিয়া, সৌদি আরব, ইউএই, মালয়েশিয়া এবং নিউজিল্যান্ডের মতো উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে। ভিডিওটি শেষ করতে যাচ্ছি, কিন্তু তার আগে আরো কিছু কথা বলতে চাই। ভিডিও টপ ফাইভ লিস্টে অনেকগুলো কোম্পানির নাম উঠে আসেনি। স্পেশালি বলা যায় পার্টেক্স, আকিস, বসুন্ধরা, সিটি গ্রুপ, স্কয়ার গ্রুপ, ওয়ালটন গ্রুপ সহ আরো অনেকগুলো গ্রুপ। কোম্পানিগুলো উল্লেখিত পাঁচটি কোম্পানির চেয়ে সত্যিকার অর্থে অনেক। তো গাইজ, এই পাঁচটা সেরা বাংলাদেশের কোম্পানির মধ্যে আমার চেনা দুটো কোম্পানি লাগলো, তার মধ্যে হচ্ছে প্রাণ। প্রাণকে তো মানে খুব ভালো করে চিনি, কারণ হচ্ছে প্রাণের প্রচুর প্রোডাক্ট ইউজ করেছি এবং বেভারেজ বা চিপস যেগুলো আছে আমি খেয়েওছি, টেস্টও করেছি, তো খুব সুন্দর টেস্ট। আরেকটা কোম্পানি যেটা হচ্ছে আমার চেনা লাগছে সেটা হচ্ছে এসিআই। এসিআই গ্রুপটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যেন আমি ছোটোতে বিটিভিতে অ্যাড দেখেছি, মানে হয়তো কর্কের টিন যে হয়, টিন মানে শেড দেওয়ার জন্য, সেই টিনের কি ছিল এই গ্রুপের টিন আছে কি এটা জানিও তোমরা, কারণ আমার খুব চেনা চেনা লাগছে। বাদবাকি যে তিনটে, বেক্সিমকো এবং আবুল খায়ের গ্রুপ আর একটা কি আছে নওয়ানা, তো এই তিনটে আমার খুব একটা চেনা লাগলো না, যদিও এরা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং প্রায় প্রচুর এমপ্লয়ি এদের কাজ করছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আবুল খায়ের 38,000 এবং প্রাণ গ্রুপে 80,000 মানুষ কাজ করছে, এর ফলে এদের জীবিকা অর্জন হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। আরেকটা ঘটনা যেটা হচ্ছে যে প্রাণ গ্রুপের অবশ্যই একটা মাল্টি ন্যাশনাল এবং আমাদের খুব পরিচিত, মানে ইন্ডিয়ানদের খুব পরিচিত, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরাও হয়তো আশা করি, ত্রিপুরা, আসাম, এই বাঙালি বেল্ট যেগুলো আছে সেখানে প্রাণ কিন্তু বেশ ভালো মার্কেট করে নিয়েছে এবং এদের বেভারেজ বা চিপ এইগুলো কিন্তু খুব মানে টেস্টফুল। আর এর যিনি প্রতিষ্ঠাকর্তা আমজাদ খান চৌধুরী, এনার সম্পর্কে আমার জানার ছিল, কারণ যে প্রোডাক্ট আমরা ইউজ করছি এত বড় একটা কোম্পানি, তো তার মানে প্রতিষ্ঠাতার নাম অবশ্যই জানলে ভালো লাগে। আর হচ্ছে যে এসিআই, হ্যাঁ, 1968 তৈরি মানে স্থাপিত হয়েছিল। আর একটা হচ্ছে যে বেক্সিমকো যেটা আছে সেটা 110 দেশে মানে তাদের ব্যবসা করছে, এটা মানে ছোটোখাটো কোম্পানি নয়, 110 দেশে করা মানে এটা বৃহৎ আয়তনের মানে ব্যবসা ছাড়া এটা সম্ভব হয় না। আমাদের এখানে টাটা, তারপরে রিলায়েন্স এরা ব্যবসা করছে, সুতরাং বাংলাদেশে যে বেক্সিমকো আছে, নাভানা আছে, এরা প্রচুর মানে বড় বোঝাই যাচ্ছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সাথে সাথে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও।